আসসালামু আলাইকুম সবাইকে। জেরুশা মনে করতেছিল ওর ফটো তুলবো, তো এর জন্য পোস্ট দিতেছিল, আর আমি তো ভিডিও করতেছিলাম, ও বুঝতে পারে নাই। আর রেস্টুরেন্টে যাওয়া একটা ব্যক্তিগত কাজের জন্য এখানে একটা। আবার অনেকে মনে করবে যে রেস্টুরেন্টে গিয়েছে খাবার কেন খায় না, আসলে এখানে আমার কিছু পেপার্স সাইন করা লাগবে এর জন্য গিয়েছিলাম এই আর কি। আর জেরুশাকে আমরা লবণযুক্ত খাবার খাওয়াই না, এর জন্য আমরা রেস্টুরেন্টে খাইনি। আর এই ছেলেটা হচ্ছে কথা বলতেছিল, তো যাই হোক আমরা এখানে গিয়েছিলাম, আমাদের কাজটা ইনশাআল্লাহ সাকসেসফুল একটা ভালো খবর আছে জন্য এখানে গিয়েছিলাম। নর্মালি এখন আপাতত রেস্টুরেন্ট সব কিছু যাওয়া আমরা বন্ধ করে দিয়েছি শুধু জেরুশার জন্য। আর ওখানে ছিল অনেকক্ষণ, তো ওর ওই ওর একটা ফ্রেন্ড ওকে বলতেছে ওকে কিছু খাবার দিবে, ওর জন্য ওকে শুধু আমরা সাদা পা একবারে নেচার পাস্তাটা সিদ্ধ করে দিয়েছি, আর কোনো খাবার দিতে পারি না। ও বলতেছিল পিজ্জা বার্গার খাবে এগুলো, বাট ওকে দেওয়া যাবে না, দেওয়া পুরো নিষেধ কি বলে। আর জেরুশার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি রিকভারি করে, ও যেন স্বাভাবিক খাবার খেতে পারে, সবাই দোয়া করবেন। কারণ অনেক দিনই তো হয়ে গেল, প্রায় 3 মাস হলো, অবশ্যই 4 মাসটা ওকে লবণযুক্ত খাবার আমরা এখনো দেইনি। আমরা ওকে এখন পর্যন্ত বেছে বেছে খাওয়াচ্ছি, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলছি, তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আশা করি। আর এটাও কামরুলের একটা ফ্রেন্ড, ওরে পাস্তা চলো করে দিল, ভেরি ফ্রেশ পাস্তা। মার্সি মার্সি মো ফে বাবা, তুমি এখানে বসো, তোমার জেরুশাকে তো কোনো সেল যেতে আসো। সবাই ওকে অনেক আদর করতেছিল, ফার্স্ট টাইম গিয়েছে এখানে, এর জন্য ওগুলো সবই ওর ফ্রেন্ড কামরুলের। বলো কিছু বলো। আর জেরুশা জানে যে আমি ভিডিও করতেছি, ওর এই ভিডিওটা মানুষে দেখবে, এর জন্য সুন্দর করে বাংলা কথা বলতেছিল আর সবকিছুর সাথে পরিচয় করাই দিচ্ছিল। আশা করি জেরুশার এই বাংলা কথাগুলো আবার আপনাদের সবার অনেক পরিচয় করাই দিচ্ছে। গত ভিডিওতে জেরুশাকে অনেকে অনেক কমেন্টস করেছিল যে এত ছোট বাচ্চা কি সুন্দর করে বাংলা কথা বলে, তো ওর জন্য সবাই আবারও বলি দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন। তারপরে আর কিছু বলো মা। তারপরে বলো তারপরে পাপাকে জিজ্ঞেস করে আসো, পাপা পুবেল কোথায়? হ্যাঁ ওটা পুবেলে ফেলে আসো। খেয়ে সব নিজেদের তা নিজে ফেলতে হয়, তো জেরুশা ফেলতে গিয়েছে আমি কোথায়, ডাস্টবিন খুঁজতেছে। নাম
চামচ কিনছো না রেস্টুরেন্ট থেকে তোমাকে দিয়েছে এটা কিনছে দিয়েছে